পারি না, হাত পা জ্বালা পোড়া করে, রোগের টান লাগে, এই যে তো সমস্যাগুলো থাকে। এই যে তো সমস্যাগুলো থাকলে যে আমরা গতানুগতিক ট্রিটমেন্ট নিই, ট্রিটমেন্টের যখন রেজাল্ট আসে না তখন বলে কি যে করছি, থেরাপি দিছি, 2 বছর যাবত থেরাপি দিছি, রেজাল্ট আসে নাই, ভালো হবে না, এইভাবে চলতে হবে। আসলে কি তাই? আমরা আমাদের পেশেন্টের কাছ থেকে শুনি যে আপনার স্ট্রোক কতদিন হয়েছিল? আসসালামু আলাইকুম। হ্যাঁ, পরিচয় দিন আপনি। আমার নাম জুবায়ের, আমার বাড়ি দিনাজপুরে। আমি স্যারের ভিডিও দেখে আমি আসছি। আমি দীর্ঘ 8 মাস থেকে অসুস্থ, স্ট্রোক করছিলাম। তো স্যারের ভিডিও দেখে আমি আসছি। আমি যেদিন আসি আমার ভাই আমাকে আসতে দেবে না, বলছে তুমি দিনাজপুরে ট্রিটমেন্ট করো। আমি দিনাজপুরে ট্রিটমেন্ট করবো না, আমি বলে দিয়েছি, বলছে না এখানে ট্রিটমেন্ট। গাড়িটার চাবি, অটোটার, ইজি বাইকটার চাবি 30 মিনিট নিয়ে রাখছে, আসতে দেবে না আমাকে এখানে। শশী সরিষার তেল, তেঁতুল কাঠের ঘানের তেলে ঘ্রাণের রেশ থেকেই যায়। ভোক্তার সময়ের গুরুত্ব আমরা অনুধাবন করি। অনলাইনে অর্ডার প্রাপ্তির পরপরই যথাযথ প্রক্রিয়ায় প্যাকেজিং করা হয়। নিরাপদ পরিবহন ব্যবস্থায় নির্ভরতার সাথে আমরা পৌঁছে দিচ্ছি আপনার রান্নাঘরে। শশী সরিষার তেল, আপনার পুষ্টির বুশরার। আমি তো আসবোই, আমি স্যারের ভিডিও দেখছি। আমি ভিডিও দেখে আমাকে ভালো লাগছে স্যারের কথা। স্যার বলছে আপনারা আসেন, আমার ভিজিটের দরকার না, আপনারা আসেন একবার দেখেন, এই কথাটা আমাকে খুব ভালো লাগছে। দেখি তারপর এখানে আসলাম, আলহামদুলিল্লাহ। 8 মাসে যেটা আমি ট্রিটমেন্ট করছি বাইরে, এখানে 1 সপ্তাহ হয় না আমার আসার, এখন আমি অনেকটা ইম্প্রুভ। আমি আগে বাথরুমে বসতাম, কমোটে এই কাপড় যে রাখে স্ট্যান্ডটা, স্ট্যান্ডটা ধরে বসতাম, স্ট্যান্ডটা ধরে উঠতাম। আমি গত পরশু দিন এখানে বাথরুমে আমি স্ট্যান্ড ধরিনি, আমি একা একা উঠছি। আল্লাহ পাক আমাকে অনেকটা রহম করছে। অর্থাৎ এখন আগে সাপোর্ট নিয়ে বসতে হতো, এখন সাপোর্ট ছাড়া উঠছি স্যার। কয়দিনে? এই তো স্যার গত 5 দিনে। আল্লাহর অশেষ স্টক করার পরে 8 মাস যাবত এই জাতীয় জটিলতায় ভুগতেছেন, এবং উনি বিভিন্ন ভিডিও দেখে উনার মনে হয়েছে যে এখানে ভালো হয়, উনি আসবেন, কিন্তু আত্মীয় স্বজন আসতে দেয় না, গাড়ির চাবি নিয়ে গেছে। ওখানে কি, ওখানে ওষুধ দেয় না, ইয়ে দেয় না, কি আমরা বুঝি না, ভালো হবি না, তুই এখানে চিকিৎসা কর, ভালো ডাক্তার দেখা। উনার মাইন্ড ডিটারমাইন করে ফেলছেন না আমি আসবো। তো আপনি যে স্ট্রং মাইন্ড নিয়ে আসছেন, এই 5 দিন 6 দিনেই কি বুঝতেছেন যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে অনেকটা উপকার করছে, অনেকটা আল্লাহর অশেষ রহমতে। এই জাতীয় রোগের মাত্র 5 দিন 6 দিনে আসলে রেজাল্ট হওয়ার কথা না। যারা স্ট্রোকে আমার ভিডিওগুলো দেখতেছেন, স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, ইরা দেখেন বছরকে বছর ট্রিটমেন্ট নিচ্ছেন, থেরাপি দিচ্ছেন। স্যার আমি 2 বছর যাবত, 3 বছর যাবত থেরাপি নিচ্ছি, স্যার ওই কাঙ্ক্ষিত রেজাল্ট তো আসে না। এখানে 5 দিনে আল্লাহর রহমতে কেন এই রেজাল্ট আসতেছে, কেন এই জিনিসটা আসতেছে, আসার পিছনের কারণ কিন্তু আপনি অন্য জায়গায় যে থেরাপিটা নিচ্ছেন, এখানে সেই ফিজিওথেরাপি আছে, এখানে অকুপেশনাল থেরাপি আছে, এখানে আকুপাঞ্চার আছে, এখানে ওজন থেরাপি আছে, এখানে চাইনিজ থেরাপি আছে, এখানে 7-8টা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, আপনি নিচ্ছেন 7-8টার একটা অংশ। তো 7-8টার অংশ ইম্প্রুভমেন্ট পাচ্ছেন। তারপরে আপনি যে থেরাপিস্টের কাছে নিয়েছেন সেখানে আধুনিক ইকুইপমেন্টস ব্যবহার হয় কিনা আমরা জানি না, না হলে আরও ডিটোরিয়েট করতেছে। আপনি করতে করতে আপনি ডিটারমাইন্ড করে ফেলতেছেন যে আর সম্ভব না। এখন ওনার মাত্র 5 দিনেই কিন্তু উনি কি করতেছেন, আগে সাপোর্ট নিয়ে বসতেন, সেই সাপোর্ট ছাড়া শুরু হয়ে গেছে আল্লাহর অশেষ রহমতে। এখন উনি যদি অন্যের সাপোর্ট ছাড়া এরকম হাঁটতে পারেন, চলাফেরা করতে পারেন, অন্যের উপর ডিপেন্ডেন্সি না থাকে, কত ভালো। তবে এর একটা কথা আছে, এটা যেহেতু বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় না, কেন হয় না, দক্ষ আকুপাঞ্চারের অভাব। আকুপাঞ্চারের সূতিকাগার চায়না, চায়না থেকে আকুপাঞ্চার ভালোভাবে ট্রেনিং নিয়ে, এবং তার আগে তার ডাক্তার MBBS ডাক্তারই হতে হয়। কেন MBBS ডাক্তার কেন হতে হয়, MBBS যদি আমি বেসিক গ্র্যাজুয়েট না হই আমার অ্যানাটমি সম্পর্কে নলেজ থাকবে না। এখন দেখবেন যে আকুপাঞ্চার শশী হাসপাতালে প্রচলনের উন্নতিতে অনেকেই গ্রামগঞ্জে যার অ্যানাটমি নলেজ নাই, ডাক্তার না, সেও আকুপাঞ্চার দিচ্ছে। কোথায় দিচ্ছে, কি দিচ্ছে না দিচ্ছে সে নিজেই দিতে জানে, সে অ্যানাটমি সম্পর্কে ধারণাই তো নাই। আমার ভিতরে রক কোথায়, আমার ভিতরে নার্ভ কোথায়, আমার ভিতরে কোথায় ডেঞ্জারাস জোন, আমার ভিতরে কোথায় কি, আমি কিছু জানি না, আন্দাজ উন্দাজে শুয়ে ফুটাচ্ছে। আক্ষরিক অর্থে যেটা বলা হয় যে আকুপাঞ্চার সাইড ইফেক্ট নাই।
কিন্তু এখন মনে করেন যে যার অ্যানাটমি সম্পর্কে নলেজ নাই সে দিচ্ছে, সে দিতে যায় আপনার ক্ষতি করতে পারে, সেটা আকুপাঙ্কচারের দোষ না, দোষ যে দিচ্ছে তার, কারণ তার তো নলেজ নাই। আপনি আকুপাঙ্কচারের সূতিকাগার চায় না, হ্যাঁ কেউ যদি চায়নাতে এমবিবিএস করে, চায়নাতে আকুপাঙ্কচারের উপর ট্রেনিং করে, তার কাছে দেন, দেখবেন কি যে রেজাল্ট আসবে। কিন্তু সেটা না করে দেখবেন কি যে সে চায়না, চায়নাতে জীবনে যায়ও নাই, চায়নাতে ট্রেনিং তো দূরে থাক, মস্ত বড় আকুপাঙ্কচার বিশেষজ্ঞ হয়ে গেছে, নিচ্ছেন রেজাল্ট আসতেছে না, আকুপাঙ্কচার রেজাল্ট আসে না। আর একটা বিষয় আমি বারবার একটা কথা বলি, কোর্স কমপ্লিট, এটাতে যেটা ঘটে যে আমার সময় লাগে, নিডস টাইম, আমার কাছে অনেকগুলো ট্রিটমেন্ট পদ্ধতি এখানে আছে, টাইম দিতে হবে আপনাকে, টাইম দেন মানুষের সাথে থাকতে হবে। এখন অনেকে যেমন আজকে রাউন্ড দিতে গেলে আমি দেখলাম যে সৌদি আরব থেকে, স্যার সৌদি আরব থেকে আসছে, স্যার আমার ছুটি শেষ, স্যার আমি তো ভাই কোর্স কমপ্লিট করলেন না, স্যার আমার কোনো ইয়ে নাই, আমার চলে যেতে হবে। আপনি হাফ ডান করে চলে গেলেন, চলে যায় আপনি শশী হাসপাতালে বদনাম করবেন, কেন করবেন, আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আসতেছে না, আপনি তো ভালো হচ্ছে, আপনারটাও ভালো হবে, সময় দিতে হবে। সেটা কিন্তু বলবেন না যে আমি কোর্স কমপ্লিট করি নাই, হাফ ডান করে চলে এসে তাড়াহুড়া করে, আমার 10% রোগী এরকম নেগেটিভ হচ্ছে, কিন্তু আমার 90% রোগী কিন্তু এরকম পজিটিভ হচ্ছে, উনি মাত্র 5 দিনে আল্লাহর রহমতে এরকম, আর কয়েকদিন দেওয়ার পরে দেখবেন কিন্তু লাঠি, লাঠি ছাড়াই আমি অনেক ভিডিও দেখছেন যে লাঠি আমরা আউট করে দিচ্ছি, লাঠি নিয়ে হাড় আসতেছেন, লাঠি আউট, হুইল চেয়ার আসতেছেন, হুইল চেয়ার আউট, কোনো ওষুধ লাগতেছে না, আল্লাহর রহমতে প্রচুর রুগী। এখানে দেখেন হাজার হাজার রুগী ভালো হচ্ছে, হাজার হাজার রুগী অভিব্যক্তি দিচ্ছে, তার আগে কি দরকার, তার আগে দরকার যে আপনাকে ডিটারমাইন্ড করা, তার আগে দরকার যে আপনি যেখানে চিকিৎসা করছেন করান, দেশে বিদেশে যাচ্ছেন যান, আমার সে ইউরোপের দেশ নেদারল্যান্ড খুব উন্নত দেশ, 2 বছর সেখানে চিকিৎসা করে রেজাল্ট আসে না, এখানে ভালো হয়েছে, লাইফ দিয়েছেন, ওনার সমস্যা ছিল, হ্যাঁ দেখছেন আপনারা কি শিখাই দিন কি যে ভালো হচ্ছেন যে শিখাই দেবো, হ্যাঁ আপনার কথা বলার জন্য কি আমি টাকা দিছি আপনারে, অনেকে বলে কি আচ্ছা এত রুপি ভালো এটা তো সম্ভব না, তাহলে বোধ হয় উনি হয় টাকা দিয়ে এনে দেন বা এরা ফ্রি চিকিৎসা দেন, কথা বলা কথাবার্তা গুলো বলে কি আপনারা বলেন বলেন আপনাদের বন্ধু আপনার কি অবস্থা বলেন, এখন হাতের ভালো হইতেছে, ওখানে চিকিৎসা নিয়েছিলেন কতদিন, বছর খানিক, বলেন লোকজন শুনে না পরে বলবো, দেখো তো আলহামদুলিল্লাহ। কোথা থেকে আইছেন, জায়গাটা বলতে হবে না, আমি নেদারল্যান্ডস থেকে, নেদারল্যান্ড ইউরোপ, বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি এই ভদ্রলোকের কথা বলতেছি, বলতে বলতে ওনার রেফারেন্স দিচ্ছে বা কাকতালীয়ভাবে দেখে উনিই পিছনে, ইনারকে তো প্ল্যান করে আর নেই, বা এই যে লোকগুলো স্বতঃস্ফূর্তভাবে ভালো হচ্ছে, লোকগুলো স্বতঃস্ফূর্তভাবে এই যে ইনি ভালো হচ্ছেন ইনি ভালো হচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে ইয়ে করতেছেন, এটা ডিপেন্ডস করে কি, এখন আমার কি যেন বলছে কি যে স্যার আপনাদের প্রচার নাই, আরও প্রচার করতে হবে, প্রচার করেন, আজকে রাউন্ড দিতে গেলে আপনি না কি যেন বললেন, আপনি বলছিলেন তো এই প্রচারটা করবেন আপনারা, যে ভাই আমি ভালো হচ্ছে আমি ভালো হচ্ছে, দেখেন এখানে বিনা ওষুধে যাই দেখেন, যে আপনি সার্জারি করবেন তার আগে ওখানে যাই দেখেন ভালো হন কেনা, সার্জারি ইটসেলফ হ্যাসল, বুঝতে সার্জারি করতে তো সবাই কমফর্ট ফিল করে না, যদি ভালো, আজকাল ইউরোপ থেকে ইউরোপ প্রবাসী ভাইরা এখানে চলে আসতেছেন, সন্তুষ্ট কি আপনি, সন্তুষ্ট যে উদ্দেশ্যে আসছেন, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন, আমার বিদেশে এইটা মানে কি গুড, আমি চায়নাতে গেছিলাম, আমাদের দেশে এইটা মানে তুমি কাজ করলা, তুমি কিছুই পারো না, নেগেটিভ, চায়নাতে যাওয়ার পরে আমি ক্লাসরুমে, হ্যাঁ ভাই আপনি আপনার কাজ করেন, থ্যাংক ইউ ভাই, যে আমি চায়নাতে চাইনিজ প্রথম প্রথমে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছি, বুঝতে পারছেন, বেজিং ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, এখন হচ্ছে বেজিং ফরেন ল্যাঙ্গুয়েজ, করার পরে আমার সাত দেশে এই, আমি তো খুব সিনসিয়ার রে ভাই, সারা জীবন ফার্স্ট হয়ে আছি, আমার এই কাজকলা করা দেখালো কেন, এখন আমি মনে মনে অসন্তুষ্ট যে আমার কোথায় যেন গাফলতি আছে, আমি তারপরে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করলে বলছে না ভেরি গুড ভেরি গুড, আর চাইনিজ যখন আমরা শিখতেছি তখন কোনো ইংরেজি বলে না, শুধু চাইনিজ, এটা চুল থোফা হেয়ার হেয়ার বলবে না,
থোফা 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 যারা শিখতেছে, কাজে তারা ইংরেজি বলে নাই, কাজে এই মাধ্যম দিয়ে শিখতেছে। তা আল্লাহর অশেষ রহমতে যে এই যে যারা এই যে তো রোগী আছে যে জটিল প্রকৃতির, আপনারা রিকোয়েস্ট থাকবে কোর্স কমপ্লিট করা, কেন আমার 90% রোগী আল্লাহর রহমতে পজিটিভ ফিডব্যাক দিচ্ছে। এই রোগীগুলো স্বতঃস্ফূর্তভাবে যারা ভালো হচ্ছেন শুনতেছেন রিভিউ দিচ্ছেন, কিন্তু যদি কোর্স কমপ্লিট না করেন আপনার সন্তুষ্ট সন্তোষজনক আসলো না, তখন আপনি বলবেন কিন্তু না আমার রেজাল্ট আসছে, রেজাল্ট আসতেছে। আমরা হাজার হাজার রোগী ভালো হচ্ছে দেখবেন ডেইলি, এই জাতীয় পেশেন্টগুলো রিভিউ দিচ্ছে যে আল্লাহর রহমতে। তা যারা এই জাতীয় সমস্যাতে আসেন তারা ডিটারমাইন করবেন যে আমি যে কথাগুলো বলতেছি কেন আমি প্রত্যেকটা রোগী চাও। আর একটা কথা বলি যে অনেকে ইয়ে করে থাকেন যে ডাক্তার টাইম দেয় না, আমার এখানে কি ঘরে আমার এখানে রোগী আছে, কোনো কোনো রোগী বলে স্যার এত টাইম দেন স্যার আমার এত টাইম নাই। আরে ভাই এক কোন জনের বললাম, কিন্তু আমার এখানে তিনটা ক্যাটাগরিতে, প্রথমে আসার পরে আমাদের মেডিকেল অফিসার যার MBBS ডিগ্রিধারী আপনার হিস্ট্রি নেন, হিস্ট্রি নেওয়ার পরে আমার কাছে পাঠান, আমি ওইটা দেখি, দেখার পরে আবার মেডিকেল অফিসার MBBS ডিগ্রিধারী তারা ব্রিফ দেন। এখন মনে করেন কিছু যে ডক্টর যত দেখেন তত ভালো না, আপনার কোনো কিছু নিয়ে হ্যাঁ কি বলেন, এখন এত টাইম দিতে যায়, গতকালকে একজন কয় স্যার এত টাইম ধরে আপনারা দেখেন, আর ভাই আমাদের দোষই তো ডাক্তার টাইম দেয় না, আমার এখানে টাইম দেওয়া হয়। এবং আপনার তো এই যে আমরা তিনটা ক্যাটাগরিতে যে আমরা ডক্টররা দেখতেছি, তিনটা ক্যাটাগরিতে কোনো ভিজিট লাগতেছে না ফ্রি, আপনি তিনটা ক্যাটাগরিতে ট্রিটমেন্ট দেখান পরে আপনি ট্রিটমেন্ট নেন না, আপনাকে কোনো পেমেন্ট দিতে হবে না, শুধুমাত্র যে যে ক্ষেত্রে ট্রিটমেন্ট নেন যে যে থেরাপি লাগে। এখানে অনেকগুলো কেন এনারটা এরকম রেজাল্ট আসতেছে, ইনি 8 মাসে উনি বললেন যে 8 মাসে যে রেজাল্ট পায় নাই এখানে 7 দিনে সেই রেজাল্ট পাইছে, 5 দিনে কি 5 দিনে কেন পেয়েছেন, পাওয়ার উদ্দেশ্য কি, উনি কি থেরাপি নেন নাই, স্টক করার পর প্রত্যেকটা রোগীর থেরাপি নেন, বাট উনি ফিজিওথেরাপি নিয়েছেন, ফিজিওথেরাপি তো যতটুকু ততটুকু। আমরা এখানে কি করছি, ফিজিওথেরাপি তাকে অকুপেশনাল থেরাপি দিছি, তাকে আকুপাঞ্চার দিছি, তাকে স্পিচ থেরাপি দিছি, তাকে চাইনিজ থেরাপি দিছি, তাকে ফুড ডিটক্স দিছি, এতগুলোর উন্নতি সে পাচ্ছে, কাজে সে এতগুলো থেরাপি অন্য ইস্যু নাই তো স্যার, আমি যে প্রসাব করতে যাবো সেই টাইমটা আমাকে দিচ্ছে না, এত সিরিয়ালি একটার পর একটার পর একটা এমন অবস্থা। হ্যাঁ এই যে উনি প্রসাব করতে যাবেন সেই টাইমটা পাচ্ছেন না, উনি ইনডোরে পেশেন্ট ভর্তিকৃত রুগী, কেন ভর্তিকৃত রুগীদের রেজাল্ট খুব সন্তোষজনক আসে, আমি কিন্তু ক্যাটাগরি করে ফেলি, কেন ওনাকে একটার পর একটা, ওনাকে একটা ট্রিটমেন্ট দেওয়ার পরে কিছুক্ষণ রেস্ট দিতে হয়, পরে আরেকটা ট্রিটমেন্ট কিছুক্ষণ রেস্ট দিতে হয়, কেন এবার। এবং আমি ভিডিওতে বলতেছি যাদের নার্ভজনিত জটিলতা আছে, চোখের সমস্যা হোক, কানের সমস্যা হোক, মাথার সমস্যা হোক, মুখের সমস্যা হোক, হাতের সমস্যা হোক, পায়ের সমস্যা হোক, আপনি দেশে বিদেশে দেখে একেবারে ফেড আপ হয়ে গেছেন, আসে কোর্স কমপ্লিট করেন, আল্লাহ চাইতে দেখবেন কি যে সন্তোষজনক রেজাল্ট আসবে। কেন স্টিমুলেশন, স্টিমুলেশন দিতে দক্ষতা লাগে, সেই দক্ষ হাতে দিলে আপনি হয়তো এর পাশাপাশি লাইফ স্টাইল, কেন আপনার বডির ভিতরে কলকাতা যদি খারাপ থাকে উপর থেকে ভালো করা দুষ্কর, দুটার কম্বিনেশনে আল্লাহর রহমতে ভালো একটা কিছু হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে তো সমস্যা থেকে মুক্ত রাখুক, রোগ থেকে মুক্ত রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার সাহেব শহীদুল ইসলাম। শশী সরিষা তেল, তেতুল কাঠের ঘানের তেলে ঘ্রাণের রেশ থেকেই যায়। ভোক্তার সময়ের গুরুত্ব আমরা অনুধাবন করি। অনলাইনে অর্ডার প্রাপ্তির পরপরই যথাযথ প্রক্রিয়ায় প্যাকেজিং করা হয়। নিরাপদ পরিবহন ব্যবস্থায় নির্ভরতার সাথে আমরা পৌঁছে দিচ্ছি আপনার রান্নাঘরে। শশী সরিষার তেল, আপনার পুষ্টির বুশরার।